বন্ধুরা, নতুন ভিডিও এসে গেছে। আজকে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ অবধি, মানে ট্রেনটি বাঁকুড়া থেকে মোশাগ্রাম ঢুকছে সেই জায়গা থেকে একদম শেষ মাথা অবধি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোশাগ্রাম স্টেশনে ঢোকা মাত্রই যে নতুন সিঁড়িটা করেছে নতুন প্ল্যাটফর্মটিতে ওঠার জন্য, সেই সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দু সাইডে কাট দিয়ে দেওয়া হয়েছে লোহার ব্যারিকেড দিয়ে, এবং স্টেশনটা পুরোপুরিভাবে পাথর, একদম পুরো পাথরটা ভর্তি করে দিয়েছে, আর কোনো পাথরের কাজ নেই। এরপর ওপরটায় ঢালাই হবে। আপনাদেরকে শুরু থেকে আমি দেখাবো একদম শেষ মাথা অবধি, মানে কোনখান থেকে শুরু হচ্ছে আর কোনখানে গিয়ে জয়েন্ট হচ্ছে, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন মোশাগ্রাম জংশন, এখন আমি এসেছি বাঁকুড়া লোকালটি যেখানটায় আসে বর্তমানে, যে মোশা বাঁকুড়া থেকে মোশাগ্রাম যে লোকালটি এসে যে স্টেশনে এসে দাঁড়ায় প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটিতে এসেছি আমি। এবং আমি শুরুতে যেখানটায় ছিলাম সেই জায়গার ভিডিও দেখিয়ে একদম শেষ মাথার দিকে যাচ্ছি, এবং সেখান থেকে লাইন ধরে ধরে আমি যাব, লাইন ধরে এসে প্ল্যাটফর্ম ধরে এসে একদম লাইন ধরে একদম শেষ করবো। একদম পুরো ভিডিওটায় শুরু থেকে শেষ অবধি থাকলেন আপনারা পুরো নতুন যে লাইনটা পাত হয়েছে পুরো নতুন লাইনটার ব্যাপারে আপনারা জানতে পারবেন। এই সাইডটা হচ্ছে বাঁকুড়া সাইডটা, যেদিক দিয়ে ট্রেনটি আসে, এবং আমি সেই দিকটাই যাচ্ছি যেখান থেকে ক্রসিংটা হবে। এই দেখুন বন্ধুরা, এই যে সামনেটা দেখতে পাচ্ছেন ডান সাইডটা হচ্ছে নতুন লাইনটা, এবং বাঁ সাইডে যে লাইনটা দিয়ে আমি হাঁটছি এই লাইনটা হচ্ছে বর্তমানের লাইনটা, যেটা বাঁকুড়ার দিক থেকে ট্রেনটি এসে মোশাগ্রাম ঢোকে। এই দেখুন যে জায়গাটা ক্রসিং হয়েছে এখান থেকে লাইনটি ভাঙছে, যেটা হাওড়ার সাইডে যাবে এই সেই লাইন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আগের যে ভিডিওগুলোতে দেখিয়েছি যে পরিস্থিতি এখানে আছে, লাইনটা সংযোগ করার পরও কিছুটা লাইন বাকি আছে সংযোগ করতে, এই দেখুন সেই গ্যাপটা এখন পর্যন্ত রয়েছে। আপনারা জানতে চাইছিলেন এটা হচ্ছে বাঁকুড়া থেকে লাইনটা ঢুকছে, এই লাইনটা ঢুকে ডান সাইডটা হচ্ছে মোশাগ্রামের জংশনে ঢুকছে, এবং বাঁ সাইডটা মোশাগ্রাম জংশনের নতুন লাইনটাই ঢুকছে, যে লাইনটা দিয়ে নাকি হাওড়া যাবে সেই লাইনটা দিকে। দেখুন কিছুটা এখনও পর্যন্ত কিছুটা বাকি আছে পাত ফেলতে, এবং এটা এখনও কমপ্লিট হয়নি, এটা যেদিন কমপ্লিট হবে তারপরে এইদিকের ভিডিও দেবো। আর এদিকের লাইনের কাজ প্রায় কমপ্লিটের দিকে, লাইন পাতা পাথর ফেলা সবই হয়ে গেছে, ইলেকট্রিক পোল গাঁথা হয়ে গেছে, শুধু সিগন্যাল লাইট পড়েনি এবং ইলেকট্রিক লাইনটা এখনও টানা হয়নি। এখন আমি নতুন লাইনটা দিয়ে হেঁটে আপনাদেরকে শেষ মাথা অবধি যাব, নতুন লাইনটা দিয়ে হেঁটে এবং কী কী কাজ হয়েছে মাঝখানে সব কটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনারা কাজ করছেন লাইনের, যেহেতু সিগন্যাল লাইট এবং ইলেকট্রিক লাইট পড়বে সব কটার কাজ হচ্ছে, আপনাদেরকে এগিয়ে এগিয়ে দেখাবো আমি, আপনাদের আরও এগিয়ে দেখাবো আমি, এবং এই লাইনটি ধরে আমি হেঁটে যাব শেষ মাথা অবধি এগিয়ে আপনাদেরকে দেখাবো কাজটা কতদূর কী হয়েছে এবং প্ল্যাটফর্মের কাজটা কতদূর কী এগিয়েছে সেই সব কটারই কাজ আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখন নতুন লাইনটি দিয়ে হেঁটে যাচ্ছি, এবং আপনারা লাইনটি দেখেই বুঝতে পারছেন কাজটা কীরকম কী এগিয়েছে। এদিকটা একটু ডবল লাইন ফেলা হয়েছে, কী কারণে এখন পর্যন্ত জানা নেই। আপনাদেরকে এগিয়ে এগিয়ে দেখাবো আমি, পুরো এই লাইনটার উপর দিয়ে হাঁটবো, এটা আপনাদেরকে শেষ অবধি দেখাবো, তাহলে আপনাদের পুরো ধারণা চলে আসবে যে লাইনটা কীভাবে পাতা হয়েছে, কীভাবে কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোন দিকে
সংযোগ হয়ে লাইনটা হাওড়ার দিকে যাচ্ছে, পুরোটাই আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওটিতে। সেই কারণে আমি শুরু থেকে একদম লাইন দিয়ে হেঁটে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে ইলেকট্রিক পোল এবং বাঁ সাইডের যে লাইনগুলি দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে কর্ড লাইন, এবং ডান সাইডের যে একটি লাইন আছে সেটা মোশাগ্রাম বাঁকুড়া যে সিঙ্গেল লাইন এখন চলছে বর্তমানে সেই লাইনটি। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটি সেই লাইনটি। দেখতে পাচ্ছেন লাইনের ওপরে আশা করি আর কোনো কাজ নেই, যেহেতু এখানে স্লিপার লাইন এবং পাথর ফেলে দেওয়া হয়েছে, মানে এর ওপরে আর কোনো কাজ নেই। এরপরের কাজ হচ্ছে ইলেকট্রিক লাইনটা টানার, যেটি দিয়ে ট্রেনটি চলবে, এবং সিগন্যালগুলি ফেলার। শুনতেই পাচ্ছেন চারিদিকে কোকিলের ডাক, এবং তারই সাথে আমি লাইনের উপর দিয়ে হেঁটে এখনো স্টেশনের কাছে এসেই পৌঁছাতে পারিনি। ভাবছেন কত দূর থেকে লাইনটা আপনাদেরকে কভার করে আমি দেখাচ্ছি, এবং লাইনটি শেষ হচ্ছে কোন জায়গাটা সেটা আপনাদেরকে দেখাবো। প্রায় 2.5-3 কিলোমিটার অ্যাপ্রক্স আমি হেঁটে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এই সবে বাঁকুড়া যে পুরনো লাইনটি আছে বাঁকুড়া যাওয়ার সেই লাইনটির কাছাকাছি এসেছি। আজকে এসে একটা আশ্চর্য ঘটনা ঘটলো। হাওড়া বর্ধমান কর্ড আপ লোকাল সিগন্যাল খবর দেয় প্ল্যাটফর্ম থেকে, যে খবর দেয় এই প্ল্যাটফর্মে আসছে, 2 আসছে, 3 আসছে। আজকে খবরে দিলেন যে 3 নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটি আসছে, এবং সকল যাত্রীরা 2 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন। দেখছেন ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, যাত্রীরা তাড়াহুড়োর মাঝখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্যে প্রচুর দৌড়াদৌড়ি করছিলেন, এবং একজন ভদ্রমহিলা লাইন পারাপার করতে গিয়ে ওখানেই পড়ে যান। ইভাগে তখনও ট্রেনটি আসেনি, যাই হোক লাইন থেকে উঠে তিনি প্ল্যাটফর্মে ঢুকলেন, এবং বেশিরভাগ যাত্রী 3 নম্বর প্ল্যাটফর্মেই ছিলেন, কারণ মোশাগ্রাম জংশনে 2 নম্বর প্ল্যাটফর্ম শেষ হলে তারপর 3-4 শুরু হয়, এবং তারই সাথে যখন ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়ায় লোকো পাইলট গার্ড যিনি আছেন সেই গার্ডকে একই একটা রেলকর্মী এসে বলেন যে এরকম ভুল তথ্য দেওয়া হয়েছিল যাত্রীদেরকে। গার্ড কী করেন, তিনি অনেকক্ষণ ট্রেনটি দাঁড় করিয়ে রাখেন, এবং শেষ অবধি যে সমস্ত যাত্রী এবং একটি বয়স্ক ভদ্রমহিলা শেষ অবধি ছিলেন তার জন্য কিন্তু ট্রেনটি ওয়েট করেছিলেন, তাকে ট্রেনে তোলার পরেই তারপর ট্রেনটি ছাড়ে। এটি একটা ভালো জিনিস দেখা গেল রেলের তরফ থেকে, এবং একটি খারাপ জিনিসও দেখা গেল, যেটি সিগন্যাল তথ্য ভুল দিলেন স্টেশন মাস্টারের তরফ থেকে, এবং রেলের পক্ষ থেকে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত দেখা গেল, ট্রেনটি সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে রেখে দিলেন। যতক্ষণ না সবকটা যাত্রী ট্রেনটিতে চাপলেন ততক্ষণ পর্যন্ত ট্রেনটি ছাড়া হয়নি। এটা আজকে আমার চোখের সামনেই ঘটছিল, সেই তথ্যটি আপনাদেরকে আমি দেখা জানালাম। এবং আমি এখন যে নতুন ওভারব্রিজটার কাছে এসেছি, যে নতুন ওভারব্রিজের যে লাইন রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটার কাছাকাছি আমি চলে এসেছি, এবং এটি দেখতে পাচ্ছেন বাঁকুড়া মোশাগ্রামের যে স্টেশনটা আছে, যে মোশাগ্রাম থেকে যে স্টেশনটি দিয়ে বাঁকুড়া লোকালটি যায় সেই স্টেশনটি এটা। এবং সামনে দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজটার ওঠার যে রাস্তাটি হচ্ছিলো সেটা অনেকটাই এগিয়ে গেছে, এবং আমি সেটা সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওপর পুরো মুখের কাছে যে লাল টালিটি বিছানো হয়, ব্লক টাইপের যে লাল টালিটি বিছেছিলেন যেটা প্রত্যেকটা স্টেশনে রয়েছে, সেগুলি কিন্তু ওপর পর্যন্ত একদম পাত কেটে দিয়েছেন, এবং সেটা আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো।
নতুন প্ল্যাটফর্মটিরও কাছে চলে এসেছি। এই জায়গা থেকে নতুন প্ল্যাটফর্মটিও স্টার্ট হচ্ছে এবং এই সেই উপরে ওঠার রাস্তাটি, যেটা নিচের দিক থেকে দেখতে এরকম লাগছে, এবং আমি সামনের দিক থেকে দেখাবো রাস্তাটি কেমন, ওটা উঠতে কোন দিক দিয়ে উঠতে হবে এবং ওটা রাস্তাটা কতদূর কমপ্লিট হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখান দিয়ে স্টেশনটি শুরু হচ্ছে, যদি বাঁকুড়া সাইড দিয়ে আমি দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এদিক থেকে শুরুটা বলছি, এদিক দিয়ে শুরু হচ্ছে এবং শেষ কোন জায়গাটা হচ্ছে সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন প্ল্যাটফর্মটির কাছে চলে এসেছি এবং এখান থেকে উঠে আমি আবার প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো শেষ অবধি। এই যে দুটো লোহার পাত যেটা দাঁড় করানো আছে, এই জায়গার নোটিশ বোর্ডটি হবে মোশাগ্রাম জংশন বলে জায়গাটি লেখা থাকবে। এবং এই যে নতুন ওভারব্রিজটা ওঠার রাস্তা হচ্ছে এইটি, দেখতে পাচ্ছেন কাজ কতটা এগিয়ে গেছে, লাল যে টালিটি বিছানো বিছিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পুরোটি এটা বিছানো হয়ে গেছে এবং সাইডের কিছু কাজ এবং উপরের যে সেটটি আছে, এই উপরের সেটটি হতে বাকি আছে, উপরের সেটটি হতে বাকি আছে এবং উপরের যে জায়গাটি দরজাটা হবে, মানে উপরে ওভারব্রিজে যে জায়গাটি ওপেন করে দেওয়া হবে সেই জায়গাটা এখনও খোলেননি, সেই জায়গাটা খুললে আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। এবং স্টেশনটি পুরোটা এরকম গার্ডওয়াল দিয়ে দেওয়া হয়েছে, একদম শেষ মাথা থেকে শেষ, আর কোনো গার্ডওয়াল দিতে বাকি নেই, পুরো গার্ডওয়াল দিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলি রঙও করে দেওয়া হয়েছে। আপনি আপনাদেরকে দেখাবো এবার সেটগুলি, দেখতে পাচ্ছেন এই জায়গাটি মোশাগ্রাম জংশন লেখা থাকবে। দেখতে পাচ্ছেন এরকম ছোটো ছোটো সেট করা রয়েছে, এরকম ছোটো ছোটো সেট পাঁচটি করা আছে এবং সেটগুলি রেডি, শুধু বসার জায়গাগুলি এখনও করে দেওয়া হয়নি। নেক্সট যেদিন এটা বসার জায়গা হবে সেই ভিডিও সেটাও আপনাদেরকে আপডেট দেবো আমি। দেখতে পাচ্ছেন আমি সেটের তলাটা একদম ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে, সেটের তলা থেকে স্টেশনটির সামনেটা, প্ল্যাটফর্মটির সামনেটা। এবং এই দূরের যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এই যে, এটি হচ্ছে বর্তমানে যে মোশাগ্রাম বাঁকুড়া লোকালটি যেখানে যায় একই স্টেশনটি এসে দাঁড়ায়, এবং এই স্টেশনটির সাথে এই প্ল্যাটফর্মটির টোটালটা এই লোহার ব্যারিকেড দিয়ে গার্ড দিয়ে দেওয়া হয়েছে, যাতে ট্রেন ওইদিকে এলে এদিকের মানুষের সাথে কোনো দুর্ঘটনা না ঘটে, সে কারণে এই লাইনটিকে টোটালটা ব্যারিকেড দিয়ে গার্ড করে দেওয়া রয়েছে। ওই লাইনের সাথে এই লাইনে ঢোকার কোনো যাতায়াতের সোজাসুজি ব্যবস্থা নেই, আপনাকে এই লাইনে আসতে হলে এই ওভারব্রিজটি হয়ে নতুন যে সিঁড়ি করা হয়েছে এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওঠা নামা করতে হবে, তাছাড়া এদিকে আসার কোনো ব্যবস্থা করা নেই। নিচের দিক থেকে আপনাদেরকে আসতে হলে ওভারব্রিজ হয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। ইলেকট্রিক পোলের কথাও কমপ্লিট, শুধু লাইনের তারটি এখনও ফেলা হয়নি। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় সেটটা, সেটটি রঙও কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে পানীয় জলের যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনাদেরকে আবার দেখাবো একবার, কেউ যদি স্কিপ করে থাকেন আমি দেখিয়ে দেবো এখানে কটি নল আছে। এখানে পানীয় জলের যে জায়গাটি আছে সেই জায়গাটি কমপ্লিট হয়ে গেছে, শুধু নলগুলো দেয়নি এখনও। দেখুন এই জায়গাটা তিনটি নল আছে এবং জল নিকাশির জায়গা একটি আছে সামনের দিকটা, এবং এই বাঁ সাইডটা দেখুন একটি নল করার ব্যবস্থা আছে। টোটাল এই জল নিকাশির যে ব্যবস্থাটা করা আছে সেটা দু সাইডে করা আছে এবং চারটি নলের ব্যবস্থা করা আছে, চারটি ট্যাপ নলের ব্যবস্থা করা রয়েছে। এইরকম এই প্ল্যাটফর্মটিতে পাঁচটি টোটাল জল পানীয় জলের ব্যবস্থা করা আছে, এবং এই সেই বড় সেটটি। দেখতে পাচ্ছেন সেটটি রং হয়ে গেছে, এবার শুধু ওপরের সেটটি করতে বাকি আছে, এটা ছাউনিটা টিনের সেটি দিতে এখনও বাকি আছে। এবং দেখুন এখানে কাজ চলছে, এটা লাঞ্চ টাইম, ওনারা সব খেতে গেছেন বলে এখনও সব এইগুলো এখনও পড়ে রয়েছে। দেখুন গ্যাস কাটার, হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার সব কিছু এখানে আছে। সিঁড়ি দিয়ে এই যে মইটা দিয়ে উপরে উঠছিলেন,
সব কাজ করছিলেন একটু আগেই, এখন লাঞ্চ টাইম আছে বলে সবাই গেছে লাঞ্চ করতে, আবার এসে কাজে যুক্ত হবেন। দেখতে পাচ্ছেন অমৃত ভারত এক্সপ্রেস যাচ্ছে, এটি হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, মালদা টাউন থেকে বেঙ্গালুরু যায়। সামনে মালগাড়ি থাকার জন্য এটি পুরোপুরিভাবে কভারেজ করতে পারিনি, নেক্সট কোনোদিনও মালগাড়ি যদি না থাকে আপনাদেরকে দেখাবো অমৃত ভারত এক্সপ্রেস। এটি প্রতি রবিবারে এই টাইমে এই জায়গা থেকে যায় এবং এটি ডানকুনি থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোরের দিকে চলে যায়, এটি হাওড়ায় ঢোকে না। এটি হচ্ছে একদম টিকিট কাউন্টারে যে শুরুতে দেখাচ্ছিলাম যে জায়গাটি এসেছিলাম, তারপর থেকে এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন যে ক্রসিংটা বাকি ছিল, সে ক্রসিংটা এখনও সোজা হয়নি, এবং এইদিকেও একটা নতুন সেট হয়েছে, এই সেটটিও রং করে রাখার আছে পুরোপুরিভাবে, এবং এর কাজ কতটা আগায়নি, এর আগের দিন যেটা আপডেট দিয়েছিলাম সেই অবধি আছে, রং করে রাখা আছে। দেখতে পাচ্ছেন বন্দে ভারত পাস হচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারত, এটিও কভারেজ করতে পেলাম না মালগাড়িটি থাকার কারণে। এটি হচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারত, যে বন্দে ভারতটা আপনারা আগের আমার কয়েকটি ভিডিওতে দেখতে পারবেন, যে সাদা রঙের একটি বন্দে ভারত হাওড়া থেকে পাটনার দিকে বা পাটনা থেকে হাওড়ার দিকে যাতায়াত করে, এবং সেই সাদা বন্দে ভারতটিকে সরিয়ে এখন এই গেরুয়া রঙের সাফরন যে বন্দে ভারত, সেই বন্দে ভারত এই জায়গাটা দিয়ে দিয়েছে। এখন থেকেই এটি এই গেরুয়া কালারের যে স্যাফরন বন্দে ভারত আছে এই বন্দে ভারতটি চলবে। পরের ভিডিওতে যদি আমি লোকালটি এখানে মালগাড়ি এক নম্বর প্ল্যাটফর্ম যদি না থাকে তাহলে কোন ট্রেন যাচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখাতে পারবো, মালগাড়িটি থাকার কারণে আপনাদের দেখাতে পেলাম না আমি, অমৃত ভারতটাও আপনাদেরকে দেখাতে পারলাম না, এবং অরেঞ্জ কালারের যে বন্দে ভারত এখন নতুন এই লাইনে দিয়েছে সেটিও আপনাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন এই সাইটেরও যে ছোটো ছোটো সেটগুলি করেছে এবং জলের ব্যবস্থা রয়েছে, আপনাদেরকে শেষ মাথায় গিয়ে আমি দেখাবো আপনাদেরকে আপডেটগুলি। একটা জিনিস দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মটি একদম পুরো কুচো পাথর ফেলে দেওয়া হয়েছে, এবং এই দেখুন এই প্ল্যাটফর্মটির এই সাইডটা কিন্তু স্ট্রিট লাইটের পোলো গাঁথা গেঁথে দেওয়া হয়েছে ল্যাম্পপোস্টগুলি। দেখতে পাচ্ছেন এই হাওড়া সাইডটা কিন্তু স্ট্রিট লাইট, যেগুলো স্টেশনের যে লাইটগুলি আছে সে লাইটগুলি ল্যাম্পপোস্টও গেঁথে দেওয়া হয়েছে, এবং এটি ধীরে ধীরে গোটা প্ল্যাটফর্মটিতেই স্ট্রিট লাইট ল্যাম্পপোস্টগুলি গেঁথে দেওয়া হবে, এবং এই দিক থেকে স্টার্ট করেছে বলে এই দিকটা রয়েছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। প্ল্যাটফর্মটির এবার শেষ মাথায় যাবো, এবং শেষ মাথা থেকে কাজ কতটা কি এগিয়েছে ওই দিক থেকে হয়ে একদম শেষ অবধি যেখানে কাজ শেষ হচ্ছে সেই জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো। এবং দেখতে পাচ্ছেন দু সাইডেই দুটি করে লোহা গেঁথে দেওয়া রয়েছে, যেটি মোশাগ্রাম জংশন লেখা হবে। আমি একদম প্ল্যাটফর্মটি শেষ মাথায় চলে এসেছি, এরকম টাইমে যদি অমৃত ভারত বা বন্দে ভারতী পাস হতো অবশ্যই আপনাদেরকে দেখাতে পারতাম।
আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি ক্রসিং আছে, যেটি আগের ভিডিওতে আমি বলেছি। সামনের যে ক্রসিংটা আছে দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটা সামনে গিয়ে বাঁ সাইড একটা যাচ্ছে, ডান সাইড একটা যাচ্ছে। বাঁ সাইডে একটি ট্রেনটি যাবে, হাওড়া সাইডটা সংযোগ হবে, এবং ডান সাইডে যে ট্রেনটি আছে, লাইনটি পাতা আছে, সেটা সামনে গিয়ে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্রসিং আছে, এবং বাঁ সাইডের ক্রসিংটা দিয়েই কিন্তু ট্রেনটি যাবে, ডান সাইডটা গিয়ে সামনেটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবং দেখুন এই জায়গাটার অবধি ইলেকট্রিক পোল গেঁথে দেওয়া হয়েছে। ইলেকট্রিক পোলের কাঁথার আর কোনো কাজ বাকি নেই, প্রত্যেক জায়গায় কিন্তু গেঁথে দেওয়া হয়েছে, এবং শুধু ওখানটায় ইলেকট্রিক লাইনটি দেওয়ার অপেক্ষা। আপনাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়ে আমি দেখাবো কাজটি কতটা এগিয়েছে, আগের মতনই রয়েছে না ওখানে জয়েনের জন্য রেল লাইনটি পেতে দেওয়া হয়েছে, সেই জায়গাটা আপনাদেরকে গিয়ে দেখাবো আজকে। একটু ভিডিওটি সাথে থাকবে, আমি সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওই জায়গাটা এখনও স্লিপারি পড়ে রয়েছে না, লাইনটি পেতে ফেলা হয়ে গেছে, এবং সামনের দিকে কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে সেই জায়গাটা গিয়ে আপনাদেরকে দেখাবো। এবং শ্রমিকরা সব এদিকে, শ্রমিকগুলি এই মুহূর্তে কাজ ছাড়ছে লাঞ্চের জন্যে। দেখতে পাচ্ছেন শুধু এই জায়গাটি ইলেকট্রিক লাইনের তারটি একটি টানা হয়েছে, আপনাদেরকে আরো সামনে গিয়ে দেখাবো আমি। সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আর একটা ক্রসিং হচ্ছে ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একদম সেই ক্রসিং এর সামনে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন যে আগের দিন অবধি যতদূর অবধি লাইনটি ফেলা রয়েছিল ততদূর অবধি আছে, হয়তো কিছুটা এগিয়েছে মনে হচ্ছে। আমি আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, ডান দিকের যে লাইনটি সেটা গিয়ে সামনে এন্ড হয়ে যাবে, এবং বাঁ দিকের যে লাইনটি উঠছে সেই লাইনটি এই বাঁ সাইডের যে কর্ড লাইনটি আছে সেটার সাথে যুক্ত হবে, এবং সেটি স্লিপার পড়েই গিয়েছিল আগের দিন দেখাচ্ছিলাম, এবং আজকেও দেখাচ্ছি আপনাদেরকে সেটি স্লিপার পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি যেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই লাইন দিয়েই ট্রেনটি যাবে, এই সাইড দিয়ে যদি বাঁকুড়া থেকে ট্রেনটি আসে তবে এই লাইন দিয়েই ট্রেনটি যাবে এই সোজাই। দেখতে পাচ্ছেন আমি যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গা দিয়ে ট্রেনটি আপনার এই বাঁ সাইডের যে লাইনটি আছে এই লাইনটি ধরে একদম সোজা হাওড়া যাবে, এই লাইনটি ধরেই যাবে না, এই লাইনটি সামনে গিয়ে এগিয়ে বাঁ সাইডের লাইনটি উঠবে আবার, তারপর হাওড়াটি যাবে, কেন এই লাইনটি হচ্ছে আপেল লাইন, এটি ডাউনের ট্রেন যাতায়াত করে না। দেখুন এখানে ক্রসিংয়ের সব পড়ে গেছে, এই লাইনটি ধরেই ট্রেনটি আগাবে, এই লাইনটি উঠবে, এবং লাইনটি উঠে আপনার সামনে গিয়ে বাঁ সাইডে যে লাইনটি আছে সেই জায়গাটা একটি লুপ করাই আছে, সেটি বাঁ সাইডের এই লুপ লাইনটি উঠবে, এবং মাঝের লাইনটি হচ্ছে কমন, আপ ডাউন দুটোই করে, মাঝের লাইনটি ধরেও যেতে পারবে এবং তার শেষ লাইনটি ধরেও যেতে পারবে। দেখতে পাচ্ছেন একদম আমি যে সোজা উঠছি এই সোজাই ট্রেনটি উঠবে, কিন্তু এই লাইনে এই সোজা ট্রেনটি কিন্তু এই লাইনটাই উঠবে একদম। এই লাইনটি ধরে এগিয়ে দেখাবো আপনাদেরকে সামনেটার কাজ কতটা কি এগিয়েছে, এবং সোজা আর কিছুটা আপনাদেরকে এগিয়ে দেখাবো, তারপর আর লাইনের কোনো কাজ নেই, যেখানে লাইন শেষ অবধি শেষ হচ্ছে সেই জায়গাটায় গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা মোশাগ্রাম জংশনটি কত দূর ছাড়িয়ে এসেছি, কোন জায়গা থেকে শুরু করেছিলাম, কোন জায়গাটি এসেছি আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন।
ওই সোজা ট্রেনটি আসবে, ওই সোজা এসে আমি যে লাইনটি আছি এই লাইনটি সোজা উঠবে ট্রেনটি। দেখতে পাচ্ছেন এদিকের লাইনের কাজ এগিয়ে রয়েছে এবং তার টানা রয়েছে। এদিকের পর কিন্তু আর কোনো ইলেকট্রিক পোল ফেলা নেই, ডান সাইডে এদিকের পর কিন্তু আর কোনো ইলেকট্রিক পোল ফেলা নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে এই জায়গা থেকে ট্রেনটি উঠবে এবং সামনে কিছুটা গিয়ে ডান দিকের যে লাইনটি ফেলা হচ্ছে সেটা কিছুটা গিয়ে হয়তো এন্ড হবে। দেখুন আমি সেই লাইনটি ধরে এখনও হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন শেষ মাথা অবধি এই এত দূর অবধি কাজ এগিয়ে রয়েছে। এই দেখুন এই আরেকটা যে ক্রসিংটার কথা বলছিলাম আপনাদেরকে, এই ক্রসিংটা থেকে ট্রেনটি ডান দিকের লাইনটাই যাবে, এই লাইনটি ছেড়ে ট্রেনটি ডান দিকের লাইনটাই যাবেন। দেখুন সেই এই যে ক্রসিংটা, এটা একটু আগেই আপনাদেরকে বলছিলাম, ট্রেনটি ওই সোজা এসে এই লাইনটিতে উঠবে এবং এই লাইনটিতে উঠে এই ক্রসিং দিয়ে সামনে গিয়ে বাঁ দিকের লাইনটাই উঠবে এবং সেটি ধরে ট্রেনটি হাওড়ায় চলে যাবে সোজা। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কীভাবে ট্রেনটি কোন লাইন দিয়ে উঠে কোন লাইনে যাবে। দেখতে পাচ্ছেন এই লাইনটি উঠবে এবং এই ক্রসিং ধরে লাইনটি বাঁ দিকের লাইনটাই যাবে এবং সেদিক থেকে উঠে লাইনটি হাওড়ার দিকে চলে যাবে। আর দেখুন ডান দিকে আর কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত, কাজ এখান পর্যন্ত এন্ড হয়ে রয়েছে, এখান পর্যন্ত কাজ হয়ে রয়েছে, এরপর কাজ কিন্তু আগায়নি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর কিছু মতামত থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।